নদিয়া শান্তিপুরে ভাগীরথীতে ধরা পড়ল বিশাল আকারের এক মাছ। মাছ দেখতে ভিড় জমান স্থানীয়রা। স্থানীয় বাগান মাছ হিসাবে পরিচিত সেই মাছটি। খুশি স্থানীয়রা। মৎস্যজীবীর জালে ধরা পড়ল বিশাল আকারের এক মাছ। মৎস্যজীবীদের ধারণা মাছটি প্রায় 50 কেজি ওজন। বিশাল এই মাছ দেখতে বহু মানুষ ভিড় জমান। জানা গেছে, নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর কালনা ঘাটে মাছ ধরছিলেন মৎস্যজীবী সখা বর্মন। তার জালে ধরা পড়ে বিরাট এই মাছটি। জানা গেছে, বাগান মাছ নামেই পরিচিত মাছটি। তবে মাছের গায়ে সেনা জওয়ানদের পোশাকের মতো ছাপ থাকায় অনেকেই মিলিটারি মাছ নাম দিয়েছেন। বিরাট এই মাছ ধরা পড়ায় খুশি মৎস্যজীবী সখা বর্মন। এলাকার এক মৎস্যজীবী বলেন, অনেক আগে ভাগীরথীতে এই মাছ পাওয়া যেত, কিন্তু বর্তমানে নদী দূষণের কারণে আর দেখা যায় না বিশেষ এই মাছ। তবে এবছর বৃষ্টি বেশি হওয়ায় নদীতে জল বেড়ে যাওয়ায় আবারও দেখা মিলেছে মাছের। মৎস্যজীবীরা আশাবাদী আরও অনেক মাছ পাওয়া যাবে ভাগীরথীতে। এই ভাগাড়ি মাছ মিলিটারি ছাপ আছে গায়ে, 60 কেজি মতন হবে কমসে কম ওয়েট। ২৬ থেকে ২৭ হাজার টাকার দাম হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, শান্তিপুর।